মাথা নত না করার এক অবিনাশী স্বাক্ষর অপরাজেয় বাংলার স্রষ্টা নন্দিত শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদের সৃষ্টিকর্ম ও স্মৃতি সম্ভার নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর। প্রদর্শনীর উদ্বোধন করেন স্থপতি ও কবি রবিউল হোসাইন। সৃষ্টির নেশায় মেতেছিলেন আজন্ম, সৌন্দর্যের সাধনায় ব্রতী ছিলেন সর্বশক্তি নিয়ে। তাই সৈয়দ আবদুল্লাহ খালিদ চিত্রকর্ম থেকে ভাস্কর্য, চারুশিল্পের সব ক্ষেত্রকেই করেছেন সমৃদ্ধ। বিশাল ক্যানভাসে রঙের অপূর্ব সংমিশ্রণে অনবদ্য কিছু দৃশ্যকল্প ফুটে উঠেছে। পাশাপাশি ঠাঁই পেয়েছে নিপুণ হাতে সৃষ্টি কিছু আবক্ষ মূর্তি। শিল্পী সৃষ্টিকর্ম সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানের আলোচক ও শিল্পীর সহধর্মিণী। খালেদের ছবি সংগ্রহ করা দরকার, তার ভাস্কর্যের নান্দরিক ব্যাখ্যা হওয়া দরকার। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তার মধ্যে কিন্তু একটা গতি আপনারা দেখতে পাবেন। এই আমি মনে করি সেটাই হলো খালিদের সবচেয়ে বড় কিছু। আমাদের পরিবার অনেক কষ্ট করে তো করছে, তারপরে আরও তার সঙ্গে আরও অনেকেই ছিল, কিন্তু এটা এতদিন ধরে নামটা লেখা নেই। আমার মনে হয় এই নামটা লেখার এখন সময় চলে এসছে। প্রজন্মের সংগ্রাম আর দেশাত্মবোধের প্রতীকী চিত্রকে সৈয়দ আবদুল্লাহ খালিদ ধারণ করেছিলেন তার সৃষ্টিকর্মে। ১৩ নভেম্বর পর্যন্ত স্মৃতি ও সৃষ্টিতে সাজানো প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।